ক্লোজ হয়ে যাচ্ছে, একটা ক্লোজ সোসাইটিতে পরিণত করা হচ্ছে। এটা আমরা চাই না। আমরা চেয়েছিলাম যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ। আমরা চেয়েছিলাম একটা মুক্ত অর্থনীতির দেশ, এখানে মানুষের স্বাধীনতা থাকবে, সে একদিকে যেমন আপনার স্বাধীনভাবে কাজ করবে, দায়িত্বশীল ভূমিকা পালন করবে, রাষ্ট্র নির্মাণ করবে সকলের মতামতের ভিত্তিতে। এখন আমরা দেখছি ঠিক উল্টোটা চলছে। এই কারণে আপনি যে প্রশ্ন করলেন যে পদ্মা সেতুতে দাওয়াত করা হলে আমাদের নেত্রী যাবেন কি যাবেন না, বা এই সম্পর্কে মতামত জানতে এলেন, পদ্মা সেতু তো কারো পৈতৃক ব্যাপার নয়, এটা আপনার একটা রাষ্ট্রীয় প্রচেষ্টায় উদ্যোগে করা। এবং এখানে আরও একটা কথা আপনাদের সকলের অবগত জন্য আমি জানিয়ে দিই, পদ্মা সেতুর প্রথম উদ্বোধন মানে ফাউন্ডেশন স্টোন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একদিকে না দুই দিকে, মামাতেও এবং ওই পারেও। তো সেগুলো কিন্তু কেউ উচ্চারণও করে না, বলেও না। যমুনা সেতু যখন তৈরি হয় তখন একই অবস্থা ঘটেছে, যারা করলেন তাদের বাদ দিয়ে একদম শুধুমাত্র একজনের নাম, একজনের মূর্তি, একজন সব কিছু হয়ে নামটাই পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এখানে যে ক্ষমতায় যায় সে তখন সব কিছু দখল করে নিতে যায়। এখানেও ঘটনাগুলো একইভাবে ঘটছে। এবং পদ্মা সেতু সম্পর্কে যে অহেতু অযৌক্তিক কিছু কথাবার্তা বলে দেশকে জাতিকে আবার বিভক্ত করার চেষ্টা হচ্ছে, মানুষের দৃষ্টিটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংকট তো আমার পদ্মা সেতু নয়, সংকট তো আমার ভোটের অধিকার, সংকট তো আমার অধিকার, সংকট তো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সংকট তো হচ্ছে আমার বিচার না পাওয়া, সংকট তো হচ্ছে আপনার অন্যায়ভাবে আমাকে আপনার মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া। এই বিষয়গুলো কিন্তু আমার সংকট, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা সেই বিষয়গুলোতেই মানুষকে একত্র করার চেষ্টা করছি, সমস্ত দেশকে, জনগণকে, রাজনৈতিক দলগুলোকে এক করার চেষ্টা করছি। এটাই আমাদের একমাত্র লক্ষ্য এখন।